हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के आमी बानाबो लाल मास। इटा एक तो मटनेर राजस्थानी डिश। एर जोन्नो प्रथमे निये नेबो कयेकटा शुकनो लंका आर एटाके गरम जले किछुक्षणेर जोन्नो भिजिए राखबो। अंतत 15 मिनिट थेके आध घंटा भिजिए राखते हबे। मांसगुलोके मैरिनेट करबो एकटु नून आर हलुद गुड़ो दिए, আর এতে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা আর রসুন বাটা, আর এতে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবার এতে দিয়ে দেবো 2 চামচ দই, টক দই। এবার সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। মাংসগুলোকে অন্তত 45 মিনিটসের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমার 15 মিনিট ধরে শুকনো লঙ্কাগুলোকে জলে ভেজানো হয়ে গেছে। এবার এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। শুকনো লঙ্কার পেস্ট রেডি হয়ে গেছে। এবার প্রেশার কুকারে ঘি নিয়ে নেব। এই রেসিপিটা পুরোপুরি ঘিতেই রান্না হবে তেলের বদলে। ঘিটা একটু গলে গেলে এতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা ভেজে নেব ঘিতে। এবার এতে ম্যারিনেট করে রাখা মাংসগুলো অ্যাড করে দেব। মাংসগুলোকে কুকারে ঢাকনা লাগানোর আগে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার এতে লঙ্কা পেস্টটা অ্যাড করে দেব। আবার কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। এবার এতে অ্যাড করে নেব 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ তন্দুরি মশলা। তন্দুরি মশলা এখানে ফ্লেভারটা তৈরি করবে। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। সামান্য একটু জল দেব আর এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব, সামান্য একটু চিনিও দিয়ে দেব। এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে এটাকে 30 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। তিরিশ মিনিট পর গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমার প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব মাংসটা কিরকম অবস্থায় আছে। রাজস্থানি মাটন লাল মাছ রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হলো রান্নাটা।
আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থেকো, যাতে আমি এরকম আরও অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। টাটা।